দেখেছো? দিদিমণি রে দিদিমণি, ডাকার আগেই হাজির। দিদিমণি দিদিমণি, তুমি যে সুন্দর আমি তোমারই যে ফচকা, এত কেন ডাকলে যে তুমি আমাকে, হলো না আমার যে হাগুটা। এই এই এসেই বাজে কথা নাকি? আর বলবেন না দিদিমণি, আস্তে আস্তে এত জোরে হাগু হয়ে গেছিল না, হাগুর কথা একটা গান গেয়ে ফেললাম। এই এই তোর এইটা ছাড়া আর অন্য কোনো কথা আছে নাকি? না দিদিমণি বলুন, কেন ডেকেছেন বলুন। হ্যাঁ ডেকেছি তো একটাই কারণ, আজকে এত সুন্দর অনুষ্ঠান মঞ্চ তোমাকে এমনি এমনি ডাকা হয়নি, তাহলে তোমার সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তোমাকে আজকে এখানে ডেকেছি। হাই ফ্রেন্ডস, ভালো আছো তো সবাই? বাহ, সবাই তখনই ভালো থাকবে যখন তুমি বাদরামোটা বন্ধ করবে। আচ্ছা বলুন। বলবো অবশ্যই। কি রে, আমি শুনলাম তুই নাকি পরীক্ষায় পাস করেছিস। আপনি এখন শুনতে পেলেন? হ্যাঁ তো আমি তো পাস করে গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনেছি তো পরীক্ষায় পাস করেছি। হুম, ফচকা, পরীক্ষায় পাস করেছে, আরে বাবা অদ্ভুত ব্যাপার। এই দাঁড়া, তুই পরীক্ষায় পাস করলি কি করে? তোকে তো কোনো পড়তে দেখিনি আমি। আচ্ছা দিদিমণি, আপনার একটা ছোট্ট একটা মেয়ে আছে না? হ্যাঁ আছে তো। তো সেটা হলো কি করে? আমি তো ওইসব কোনদিন করতে দেখিনি। এই ফচকা, চুপ করে দাঁড়া, বাজে কথা বলবি না। আচ্ছা দিদিমণি, আমি না একটা সুন্দর গন্ধ মিকেছি। সুন্দর গন্ধ? হ্যাঁ। এই আমি পাচ্ছি কিন্তু, অনেকক্ষণ ধরে পাচ্ছি। ওটা আপনিই পাবেন। এই বেশ সুন্দর। এই কি পারফিউম! সবে লঞ্চ করেছে তো। আচ্ছা কি পারফিউম বলতো? শুকবেন? হ্যাঁ হেভি সুন্দর। বসুন বসুন। আমাকে আমার জন্য এনেছিস তো? আরে আপনার জন্য স্পেশাল। বসুন না, বসুন। আরে আমার বসতে হবে। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর সেন্ট মাইরি, আজকে যা লঞ্চ করেছে না কোম্পানি। এই 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 তোকে পারফিউম দেওয়ার কথা, এগুলো কি? আর বলবেন না দিদিমণি, কালকে রাত্রেবেলায় না মুলা দিয়ে রুটি খাইছিলাম, সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে? হ্যাঁ ইডিয়েট। আচ্ছা বলুন, পরীক্ষায় পাস করেছে ফচকা। হুম, এমনি এমনি তো বিশ্বাস করবো না, কিছু জিজ্ঞাসা করতে হবে তাই তো? কেন ডেকেছেন বলুন। কেন ডেকেছি বলুন। পচকা পরীক্ষায় পাশ করেছে। তাতে আপনার বাবার কি হয়েছে? এই তোমার বাবা তুলে কথা বলবি না। আচ্ছা বলুন। এইটুকুনি পুচকেছে না, বাবা তুলে কথা বলছে। আচ্ছা বলুন, জানিস আমার বাবার ওয়েট কত? জানি, ওই জন্যই একটা প্রোডাকশন দিয়ে মাল নেই। এই চুপ কর। আচ্ছা বল, বলুন, আতা গাছে তোতা পাখি কবিতাটা নিজের মতো করে গুছিয়ে বল। আমি নিজের মতো করে গুছিয়ে বলতে পারবো না। কেন গুছিয়ে বলতে পারবি না? আমি হিসিস করে বার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সেটাই কর। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মাও, আগে কেলা তো বাপ মা এখন কেলাই বউ। এই তোর বউ হলো কোথা থেকে? তোর বউ হলো কোথা থেকে? ভ্যালেন্টাইন দিনে। ভ্যালেন্টাইন দিনে? ভ্যালেন্টাইন দিনে। এদিকে এসো তুমি। বলুন। দেবো একটা। দিদিমণি মাথায় মারবেন না। এই কেন না, মাথায় যদি মারেন রাত্রেবেলা বিছানায় যদি আমি হিচু করে দিই কি হবে? এই তোর হিসু হাগু এসব ছাড়া অন্য কোনো কথা আছে? আছে আছে। হ্যাঁ বলুন। বাংলা থেকে প্রশ্ন করেছি, পারিস নি। বলুন। এবার বিজ্ঞান থেকে প্রশ্ন করব। বলুন। এটা যদি ভুল হয়। হুম, আমরা সকলেই জানি, জানি আমাদের মানব দেহের প্রধানতম অঙ্গ হৃৎপিণ্ড, তাই তো? তাতে আপনার কি? কিন্তু তোকে বলতে হবে হৃৎপিণ্ডের প্রধানতম কাজ কি, এটা তোকে বলতে হবে। হৃৎপিণ্ডের প্রধানতম কাজ? এদিকে আসুন আসুন। ডিঙ্কচ কা ডিঙ্কচ কা ডিঙ্কচ কা ডিঙ্কচ কা। আরে আরে, আপনার মতো সুন্দর সুন্দরী দিদিমণি যদি বুকের মধ্যে আসে, দিদি ছাত্রদের ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা হতেই থাকে। তুমি অতি পেকেছো, তোমাকে ঢিঙ্কাচিকা করাচ্ছি আমি। বলুন পরের প্রশ্ন, যদি না পারো বলুন এমন অবস্থা করব। বলুন, এদিকে আমার বন্ধুরা আছো, আর এদিকে আমার বন্ধুরাও আছো তো? আচ্ছা বলুন। ওকে ফেলে দেবো, যা হবে তোমরা বুঝে নেবে, ঠিক আছে? আচ্ছা বলুন। বল, মানুষ কখন এক পায়ে দাঁড়ায়? ও দিদিমণি, আমি বলতে পারবো না। এই কেন? না আমি এখানে বলতে পারবো না, এত সুন্দর দর্শক বিন্দুর সামনে আমি বলতে পারবো না। তোকে বলতে হবেই। আরে মানুষ তখনই এক পায়ে দাঁড়ায় যখন জাঙ্গিয়া খোলে আর জাঙ্গিয়া পড়ে। কি? হ্যাঁ, এই তুই কি একটা ঠিকঠাক উত্তর দিতে পারিস না? একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারিস না? বলুন। এ তোকে নিয়ে কি করবো বলতো? অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন। এই আচ্ছা একটা কথা বল। বলুন। বড় হয়ে তোর জীবনের লক্ষ্য কি? তার আগে আমার দুটো প্রশ্ন আছে দিদিমণি। তোর প্রশ্ন আমাকে? এই যে আমার সুন্দর সুন্দর বন্ধু বান্ধবীরা যারা রয়েছে তাদের তাদের কাছ থেকে কিছু দুটো প্রশ্ন আমাকে বলে দিয়েছে দিদিমণিকে বলার জন্য। কি বন্ধুরা, জিজ্ঞেস করতে পারি দুটো প্রশ্ন? তালি কোথায় বস? সবাই মিলে তালি দিতে হবে আগে। বাহ, প্রশ্ন করবে এবার আমাকে? আচ্ছা বলুন তো দিদিমণি।
মেয়েদের গোল গোল ছেলে যে লম্বা মানে কি? এগুলো কি প্রশ্ন? ভালো প্রশ্ন কর। ভালোই প্রশ্ন করেছে। আপনি যদি ডাটি মাইন্ডে যদি শোনেন তাহলে কি হবে বলুন না, মেয়েদের গোল গোল ছেলেদের লম্বা মানে কি? আমি পারবো না, তুই বল। যখন ব্রাহ্মণ ঠাকুর মশাই যখন তিলক দেয় না, তখন মেয়েদেরকে গোল করে দেয়, আর ছেলেদের যখন দেয় তখন ভ্যাক করতে নিয়ে দেয়। ও আচ্ছা, এই ব্যাপার কি ঠিক বলেছি তো? তালি কোথায়? ইয়েস। আচ্ছা দিদিমণি, একটা প্রশ্ন হয়েছে আর একটা প্রশ্ন আছে। আবার একটা প্রশ্ন আছে? আচ্ছা বল। আচ্ছা বলুন তো দিদিমণি, কোন জিনিস একা একা খাওয়া যায় না? কোন জিনিস একা একা খাওয়া যায় না? আমি পারবো না, তুই বল। চুমু চুমু। আরে হাগু করে জল পাইনি, পাতা দিয়ে মুছে লিছি। আচ্ছা বলুন বলুন কি বলছিলেন? বড় হয়ে তোর জীবনে হওয়ার ইচ্ছে কি? স্বামী হওয়ার ইচ্ছে। আমি সেটা বলিনি, বাচ্চা ছেলে বুঝতে ভুল করেছে, আমি সেটা বলিনি। বড় হয়ে তোর জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য পিছু মাতাল হব আর বউকে ধরে কেলাবো। এই এটা বলিনি তাহলে আমি। আচ্ছা শোন, ঠান্ডা মাথায় বলছি শোন, আমি এটাই বলতে চাইছি যে বড় হয়ে তোর ইচ্ছা না যে বাবা আমাকে একটা কিছু সুন্দর উপহার দি, জীবনে ভালো কোনো কাজ করে, সেটাই বলছি। বল বল, আমার জীবনে সব থেকে বড় লক্ষ্য কি জানেন দিদিমণি? কি? মা বাবাকে না বৃদ্ধাশ্রম দেব। কি বৃদ্ধাশ্রম? কেন? কেন? আমার ছোট একটা ভাই আছে। তো ছোট ভাই আছে তো বাবা মা কি করলো? আমার ভাইকে না আমার মা দুধ খাওয়াবে, খেলা করাবে, বাবাকেও সব কিছু করাবে, কিন্তু আমাকে না দেয়নি জানেন। এই অন্যদিকে যাবি না? না, আমি খারাপ কিছু বলেছি? অন্যদিকে যাবি না? আচ্ছা বলুন, এরকম পাকামি কথাবার্তা চলতেই থাকবে? ওকে যদি এই মুহূর্তে মঞ্চ থেকে আমি না সরাই তাহলে কিন্তু আজকে আপনাদের জুনিয়র অরিজিত নাইট কিছুতেই সম্পন্ন হবে না। তো মঞ্চ, থ্যাংক ইউ সো মাচ। কি ভালো লেগেছে তো?